ওজিএসবি হাসপাতাল। এই হাসপাতালেই গত বছর সাহাদা হয়েছিল। মানুষটা একটু বদমেজাজি হলেও আমাদের প্রতি কিন্তু অনেক খেয়াল তার। উনি কখনো আমাদেরকে একা ছাড়েন না। যেহেতু কালকে আমার সিরিয়াল ছিল তাই সবার আগে আমি যাব, কিন্তু আমার আগে অলরেডি আরও কয়েকজন চলে গিয়েছে। কিন্তু ও হেঁটে হেঁটে অনেক দূর চলে যাচ্ছে, ওকে সামলানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমার সবাই কেমন আছো? আশা করি আল্লাহ ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 8টা বাজে, আমরা এখন হাসপাতালে যাচ্ছি। তোমাদেরকে তো বলেছিলাম কালকে রিপোর্ট নিয়েও ডাক্তারের সাথে দেখা করতে পারলাম না, তাই আজকে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেলাম, একটু সেজে নিলাম, সাজলে মনটা ভালো থাকে। ইদানিং মনটা খুব খারাপ থাকে, বাবা শুধু হতাশ লাগে, কিছুই ভালো লাগে না, অস্থির অস্থির লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, এত বেশি বিরক্ত লাগে কাজ করতে। আমি যদি ব্লগ না করতাম তাহলে আমার কাজই করা হতো না, ব্লগ করি বিদায় হয়তো একটু কাজ করা হয়, না হলে তাও করা হতো না। এতটা অবসাদ লাগে যে কি বলবো, শরীরটা ভার হয়ে থাকে, কোনো কিছু করতে ইচ্ছে করে না, তারপরও করতে হয়, বেঁচে থাকতে হলে কাজ তো করতেই হবে, তাই না? আমরা হাসপাতালে চলে এলাম, ওজিএসবি হাসপাতাল। এই হাসপাতালেই গত বছর সাহাদা হয়েছিল। এখানে এসে শুনি উনি অপারেশনে আছেন, 10টা বাজে চেম্বারে বসবেন, এখন 9টা বাজে। তাই আমরা পাশেই হোটেলে বসে তাড়াতাড়ি করে সকালের নাস্তাটা সেরে ফেললাম, যেহেতু সকালে কিছু খাওয়া হয়নি। তাছাড়া বাবুরাপুর অফিস খোলা, উনি এখনই অফিস চলে যাবেন, এই কারণে আমরা তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিলাম। এখানকার চাটা কিন্তু দারুণ হয়, আজকে প্রথম চা খেলাম। এই চায়ের সিস্টেমটা নতুন করেছে, আগে এখানে চা বিক্রি হতো না, এখন চা বিক্রি হয়, তাও গরু দুধের স্পেশাল চা। চাটা কিন্তু দারুণ হয়েছে খেতে। নাস্তা খেয়ে আবার হাসপাতালে চলে এলাম, এখানে বসে অপেক্ষা করতেছি। বাবুরাবু অফিস চলে গিয়েছে, বাচ্চাদের নিয়ে আমি একা বসে আছি। এই প্রথম হাসপাতালে বাচ্চাদের নিয়ে একা বসে আছি, কারণ যখনই হাসপাতালে আসি তখনই বাবুরাবু আমাদের সাথে থাকেন, তাই তখন আর একা একা মনে হয় না, কিন্তু এখন খুব একা একা লাগছে। মানুষটা একটু বদমেজাজি হলেও আমাদের প্রতি কিন্তু অনেক খেয়াল তার। উনি কখনো আমাদেরকে একা ছাড়েন না, যদিও অনেক সময় আমি একা একা অনেক জায়গায় যাই ওনাকে না বলে, কিন্তু উনি কোনো সময়ই আমাদেরকে একা একা ছাড়েন না। যেখানে যাওয়ার দরকার হয় শত কাজ থাকা সত্ত্বেও সেখানে উনি আমাদের নিয়ে যান, হয়তো বা একটু দেরি হয় কিন্তু উনি কখনো আমাদেরকে একা ছাড়েন না। এই দেখো সাহেরা এখনও মুখে খাবার নিয়ে বসে আছে, এটা ওর একটা বাজে অভ্যাস, সব সময় খাবার মুখের মধ্যে জমিয়ে রাখবে, বকা না দিলে খাবারটা গিলবে না সে। আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও, লাইক করে দিলে কাজ করার উৎস অনেকগুণ বেড়ে যায়। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তারা ফলো করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্ট করতে ভুলে যেও না। কিন্তু ডাক্তার চলে এসেছে, যেহেতু কালকে আমার সিরিয়াল ছিল তাই সবার আগে আমি যাব, কিন্তু আমার আগে অলরেডি আরও কয়েকজন চলে গিয়েছে। ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, এখন আমরা বাসা চলে যাব। বাবুরাবু যাওয়ার আগে দাওয়ানাঙ্গেলকে বলে গিয়েছেন বাচ্চাদের দেখাশোনা করতে, তাই উনি বাচ্চাদেরকে সামলিয়ে রাখছেন। বাচ্চারা প্রায় সময়ই ঘোরার জন্য বায়না করে, কিন্তু ওদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারি না, কারণ আমি বেশিক্ষণ হাঁটতে পারি না,
অনেক কষ্ট লাগে হাঁটতে। আজকে যেহেতু বাসা থেকে বের হয়েছি এবং বাবুরা বউ নেই, তাই ভাবলাম বাচ্চাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাবুরা বউ ঘোরাঘুরি খুব বেশি পছন্দ করেন না, তাই বাচ্চাদের নিয়ে কোথাও ঘোরাও হয় না। আমরা সামনে হাঁটতে লাগলাম। যতটুকু পারি বাচ্চাদের নিয়ে হাঁটবো, আর যদি বসার কোনো সুন্দর প্লেস পাই তাহলে ওখানে গিয়ে একটু বসবো, বাচ্চাদেরকে কিছু খাবার খাওয়াবো, তারপর বাসা চলে যাব। জলপাই কিনতে ইচ্ছে করছিল, জলপাই আচার বানাবো, কিন্তু এখন যে দাম এখন আর কেনা যাবে না, দাম একটু কমলে পরে কিনে নিব। বসার একটা সুন্দর প্লেস পেয়ে গেলাম। এটা সনি সিনেমা হলের অপোজিটে। বাচ্চারা খুব খুশি ঘুরতে পেরে, এই জায়গায় বসে ওরা আরও বেশি খুশি হয়ে গিয়েছে। কিন্তু সাওদাকে কোল থেকে নামাতেই পারছি না, কোল থেকে নামিয়ে দিলেই ও কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে ওকে বেশিক্ষণ কোলেও রাখতে পারতেছি না, অনেক বেশি গরম আর অস্বস্তি লাগতেছে, শরীরটা আরও বেশি ভারভার হয়ে যাচ্ছে। তাই এখানে ওকে কোলে নিয়ে একটু বসলাম। কয়েকদিন ধরেই আমার ডান চোখে অনেক ব্যথা করছিল, পরে দেখি চোখের মণির এক পাশ লাল হয়ে গেছে। বাবুরাবু বলেছে আমার নাকি চোখ উঠেছে। প্রথম প্রথম তেমন খারাপ লাগেনি, ব্যথাও হয়নি, কিন্তু ইদানিং খুব বেশি ব্যথা করে। প্রায় সময় চোখের পাশে কেতর জমে এবং চোখ দিয়ে পানি পড়ে। দুদিন ধরে এটা বেশি হচ্ছে, কাজ করতে খুব বেশি অসুবিধা হচ্ছে, চোখ ব্যথার কারণে ঠিকমতো তাকাতেও পারি না। ডাক্তারকে বলেছিলাম প্রেগনেন্সির এই সময়ে এই সমস্যাটা হলে কী করব। উনি বলল যে কোনো একটা চোখে ডাক্তার দেখাতে, এক ধরনের মলম পাওয়া যায়, ওই মলম লাগালে নাকি ঠিক হয়ে যাবে। বাবুরাবুকে বলেছিলাম, উনি বলেছিল আসার সময় নিয়ে আসবে। যাক, সাওদা কাকা হাঁটছে, ও এখন একটু রিল্যাক্স ফিল করছে, কিন্তু ও হেঁটে হেঁটে অনেক দূর চলে যাচ্ছে, ওকে সামলানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। বাচ্চারা মিষ্টি খেতে চাইল, তাই ওদেরকে দুইটা মিষ্টি কিনে দিলাম। মিষ্টির যে দাম তাতে করে আমি কিনে খাওয়া সাহস পেলাম না। আসলে মারা এরকমই, নিজে না খেয়ে তার সন্তানদের খাওয়ায়। আজ এটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।